সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পাওয়া আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ইসরায়েল 40টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। আরো জানিয়ে দেব, গাজা আগ্রাসন বন্ধ হলে কেবল লোহিত সাগরে হামলা বন্ধ হবে, জানালো ইরান। নেতানিয়াহুর চেহারায় ফিরে এসেছে ফিরাউন, পুরো শহর পুড়িয়ে দিচ্ছে মিয়ানমার জান্তা সরকার। ইউক্রেনের সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র, এই অঞ্চলে ইরানি রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার, যুদ্ধের জন্য প্রস্তুত, জানালো কমান্ডার। রাশিয়ার 10 ড্রোন গুড়িয়ে দিল ইউক্রেন। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরানের চারপাশ ঘিরে রেখেছে 45,000 মার্কিন সেনা পাল্টাপাল্টি হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ইসরায়েলে একই সাথে 40টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি বাহিনী আগ্রাসন অভিযান শুরুর পর থেকে প্রায় প্রতিদিন ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহ সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে প্রায় 40টি মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান সমর্থিত লেবাননে হিজবুল্লাহ সংগঠন জানিয়েছে, তারা অপর গ্যালিলু এলাকায় মাউন্ট মেরন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ সময় ইসরায়েলের শাসা কাফার হোসেন দফিব এবং সুপা শহরে সাইরেন বেজে উঠল। খবর এপি আল জাজিরা, হিজবুল্লাহ বলছে তারা লেবানন পূর্বাঞ্চলে হামলা প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েল ভেতর প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। রোববার হিজবুল্লাহ লেবানন সীমান্তের কাছে আল মালিকিয়া এলাকায় দুটি ভবনে জরোহা ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করেছে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সরাসরি ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানো হয়েছে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত সীমান্তের সংঘাতে লেবানন কমপক্ষে 284 জন নিহত হয়েছে, এর মধ্যে অধিকাংশ হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহতদের মধ্যে 44 জনই বেসামরিক নাগরিক। অপরদিকে ইসরায়েল 10 সেনা এবং দেশটির 6 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে মৃত্যু গাজায় থামছে না, সেখানে ইসরায়েলি তাণ্ডব আরো বাড়ছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান, নিহত 3 জন, আরো 3 জন আহত হয়েছে। ফারাশরণার্থী শিবিরে তীব্র লড়াই খবর পাওয়া গেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আগামী সোমবার থেকে নতুন যুদ্ধ বিরতি হতে পারে। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি। সূত্র পাস টুডে, গাজা আগ্রাসন বন্ধ হলে কেবল লোহিত সাগরে হামলা থামবে, জানালো ইয়েমেন। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরায়েলি মালিকানাধীন ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গত মাসে মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা শুরুর পর থেকেই মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতে হামলা শুরু করে সানা। গতকাল আব্দুল সালামের কাছে জানতে চাওয়া হয় গাজা ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলে লোহিত সাগর তাদের হামলা বন্ধ করবে কিনা। উত্তরে তিনি বলেন, গাজার উপর অবরোধ প্রত্যাহার করে সেখানে অবাধে মানবিক ত্রাণ পৌঁছে দিলে আমরা হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করব। গাজা ইসরায়েলি গণহত্যার অভিযানে এ পর্যন্ত প্রায় 30,000 ফিলিস্তিন নিহত এবং 70,000 ফিলিস্তিন আহত হয়েছেন। ইয়েমেন হুতি আনসারুল্লাহ আন্দোলন বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে গাজা গণহত্যায় ইসরায়েলের পক্ষ অবলম্বন করেনি, এমন কোন দেশে জাহাজে তারা হামলা চালাবে না। কিন্তু এরপর বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চালানো পুরোপুরি বন্ধ রেখেছে। সূত্র পাস টুডে, নেতানিয়াহুর চেহারায় ফিরে এসেছে ফিরাউন। এমনকি ফিরাউন এ শিশু হত্যা করেনি যতটা করেছে নেতানিয়াহু ইসরায়েলি বাহিনী। মাত্র 5 মাসে 12,000 মতো শিশু হত্যা করেছে ইসরায়েল, যা উপত্যকায় পৃথিবীর মানুষ হাজারো দেখেছে। মেয়ে ভিয়েতনামে নামান বোমা ফেলে যায় শরীর ছুড়ে বেড়ানো নগ্ন ভিয়েতনামী কিশোরী দুঃসহ ছবিটা পৃথিবীর মানুষ আবার দেখেছে। নিষ্পাপের মৃত্যু, ইসরায়েলের বিভৎস নৃশংসতার শিকার ফিলিস্তিন শিশু কিশোরদের মুখ। পশ্চিমা সভ্যতা কি করে এর দায় এড়াবে? পৃথিবীর সামনে কোন মুখে গণতন্ত্র মানবাধিকারের কথা শোনাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন?
ফিলিস্তিন এটা সেই ভূমি যেখানে পবিত্র মহাপুরুষেরা অবতীর্ণ হয়েছিলেন, বলেছিলেন তোমার প্রতিবেশীকে হত্যা করো না। এটা সেই ভূমি যেখানে শিশু সন্তান সম্ভবা মরিয়াম রোমান সেনাদের ভয়ে গোয়াল ঘরে জন্ম দিয়েছিলেন যিশুকে। রোমান সেনারা খুঁজে পেল তাকে হত্যা করত, কিন্তু অবশ্যই পেয়েছিল কিছু কুচক্রি ইহুদি ষড়যন্ত্রে মুক্তির দূত যিশুকে হত্যা করতে চেয়েছিল। সেই পবিত্র ভূমিতে আবার ফিরে এসেছে ফিরাউন ত্রাস শিশু হত্যার হিরে, মুক্তির দূতাবাসে গণহত্যার উন্মাদনা উন্মাদ নেশা। মাত্র 5 মাসে 12,000 শিশুর মৃত্যু, মানে প্রতি মাসে 2,000 করে শিশু হত্যা করেছে ইসরায়েল। শিশুরা ফিলিস্তিন, শিশুরা নিষ্পাপ, শিশুদের বয়স 0 মাস, শিশুদের বয়স কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর। শিশুগুলোর নাম কি সুন্দর, মায়ের গর্ভ থেকে মাটিতে পড়া মাত্রই খুন হয়ে যাওয়া 260 সদ্যজাত শিশুর নাম কি জানেন? নামগুলো কিভাবে কি অক্ষর, শিশুগুলো কি কেবলই সংখ্য? এই শিশু হত্যার পিছনে রয়েছে ইসরায়েল এবং আমেরিকার হাত। প্রাচীন মিশরে ফিরাউন মিশরের শাসকদের মধ্যে ভয় ছিল, তারা জানতো তাদের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এমন শিশুর জন্ম হবে। সেখানে দুঃশাসন, সেখানে মুক্তিদাতার আশা কখনো মরে না। ঘাসের বীজের মতো তারা খুব গোপনে একদিন বড় হবে, অত্যাচারী রাজা কংসের মনেও ছিল এই ভয়। পুরো শহর পুড়িয়ে দিল মিয়ানমার জনতা। বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে পুনরুদ্ধার পর পুরো একটি শহর পুড়িয়ে দিয়েছে মিয়ানমার ক্ষমতাসীন জনতা বাহিনী। স্থানীয়রা জানিয়েছে সপ্তাহ দুয়েক আগে শহরটি পূর্ণ দখল করে নেয় জনতা বাহিনী, পরে শহরটির প্রায় 80% জ্বালিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমার উত্তর পশ্চিমাঞ্চল সাংগাই অঞ্চলে কাওলিন শহরটি গত 6 নভেম্বর জনতার হাত ছাড়া হয়েছিল। সেটি পূর্ণ দখল নিয়ে পরবর্তী সেখানে পিপুলস ডিফেন্স ফোর্স ও জনতা সেনাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। গত 12 ফেব্রুয়ারি জনতা বাহিনী শহরটি পুনরায় দখল করে নেয়। কাউলিন শহরে পিডিএফ বাহিনীর এক সদস্য বলেছেন, কাউলিন শহরে মোট ওয়ার্ড 8টি, দখলের পর প্রতিটি ওয়ার্ডে জ্বালাপোড়াও জ্বালিয়েছে জনতা সেনারা। মূল শহরের বাইরে অন্তত 10টি গ্রামেও হামলা চালানো হয়েছে। ডন থেকে তোলা একটি ছবিতে দেখা গেছে কাউলিন শহরে প্রায় সব বাড়ি ঘর পুড়ে গেছে। কাউলিন দখল করার পর থেকে শহরের বড় বড় দালানগুলো নিয়ন্ত্রণ নিয়েছে জনতা বাহিনী, তাদের দৃষ্টির জন্য বাধা হয়ে দাঁড়ায় এমন সব ব্যবস্থা জ্বালিয়ে দেওয়া হয়েছে, সূত্র ইরাবতী নিউজের। পরাজিত ইউক্রেন, ইউক্রেনের সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র সৈন্য পাঠাবে না, মঙ্গলবার এ কথা জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস, খবর এএপি। এর আগে ফরাসি প্রেসিডেন্ট এনামল ম্যাক্রো ইউক্রেনের পশ্চিমা বাহিনী পাঠানোর বিষয়টি বাতিলে অস্বীকৃতি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের নারী মুখপাত্র এডিন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন ইউক্রেনে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র কোনো সৈন্য পাঠাবে না। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিবি সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন মার্কিন সেনা সদস্যরা কেবল কিবি মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ কাজ করবে। এদিকে মার্কিন সৈন্যদের অস্ত্র উৎপাদন কিংবা সাইবার কার্যক্রমের জন্য পাঠানোর বিষয়টি কিবি অস্বীকার করেছেন। যদিও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেরজন পশ্চিমা সৈন্য এমনটি করবে বলে জানিয়েছে। এ প্রসঙ্গে কিবরি বলেছেন, ইউক্রেনের সৈন্য পাঠানোর বিষয়টি ফ্রান্স কিংবা অন্য ন্যাটোভুক্ত দেশের সার্বভৌমত্ব সিদ্ধান্ত, সূত্র ইন্ডিয়া টুডে। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, এই অঞ্চলে ইরানের রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার, কমান্ডারের ঘোষণা। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডো ব্রিগেডিয়ার জেনারেল কিমোসাস হেইদারি বলেছেন, ইরানের সেনাবাহিনীর কাছে এই অঞ্চলে সবচেয়ে বড় হেলিকপ্টার বহর রয়েছে। ইরানের বার্তা সংস্থা IRIB আজ এ তথ্য নিশ্চিত করেছেন। কমান্ডো হেইদারি সেনাবাহিনী হেলিকপ্টার ইউনিটের নানা ইতিবাচক পরিবর্তন আনার কথা জানিয়ে আরো বলেছেন, হেলিকপ্টার যেসব ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে সেগুলো পাল্লা ছিল 2 থেকে 20 কিলোমিটার, এই পাল্লা বাড়িয়ে 200 কিলোমিটার করা হয়েছে। এসব হেলিকপ্টার সাগরে ভাসমান এবং চলমান লক্ষ্যবস্তুতে 200 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে পারে। ইরানের সেনাবাহিনী স্থল ইউনিটের কমান্ডো বলেছেন, ইরান হেলিকপ্টারগুলো ইলেকট্রনিক্স যন্ত্রের আত্মরক্ষা ক্ষমতা সম্পন্ন। ইরানের বিশেষজ্ঞ 800-এর বেশি যন্ত্রাংশ তৈরি করেছে যাতে এই শিল্প কোনো ধরনের সমস্যায় না পড়ে। ইরানের এই কমান্ডো আর বলেছেন, কঠোরতম নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের হেলিকপ্টার বহর দুর্বল হয়নি এবং স্বনির্ভরতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার রাশিয়ার 10টি ড্রোন ঘুরিয়ে দিল ইউক্রেন।
ইউক্রেনের দাবি তারা রাশিয়া ছোড়া 10টি ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে রাতভর এই ড্রোন ছুড়েছে। আজ বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনের বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রাম এক পোস্টে ইউক্রেনে বিমানবাহিনী বলেছে ইউক্রেনের উপর রাশিয়া S-300 বিমান বিধ্বংসী গাইড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এটি কোথায় আঘাত এনেছে সে সম্পর্কে কোনো কিছু 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, এতে দুই পক্ষের বহু হতাহতের ঘটনা পাওয়া যায়। এবার ইরানের চারপাশে ঘিরে ফেলেছে 45,000 মার্কিন সেনা পাল্টাপাল্টি হামলা। কয়েক দশকের মধ্যে প্রাচ্যে 11 দেশ বেশ কিছু ঘাঁটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বছরের পর বছর ধরে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। ইরানের চারপাশে এসব দেশগুলোতে 45,000-এর বেশি সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ছাড়া বিশ্বের শক্তি 10 দেশগুলোর মধ্যে মার্কিন ঘাঁটি রয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রায় 750টি ঘাঁটি রয়েছে। 2023 সালে অক্টোবরের সর্বশেষ উপলব্ধি তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশ 11 প্রায় 45,400 মার্কিন সেনা রয়েছে। ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ ডিফেন্স বরাদ্দে মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। কুয়েত সবচেয়ে বেশি প্রায় 13,500 সেনা রয়েছে। এরপরে বাহরাইন। অক্সিডেন্টাল প্রতিবেদন অনুসারে 2022 সালে পর্যন্ত বাহরাইনে 9,000 সেনা রয়েছে মার্কিন সেনা। কাতার কমপক্ষে 8,000 এবং আরব আমিরাত 5,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যদিও মার্কিন বাহিনী উপস্থিতি জর্ডান রাজনীতিতে সংবেদনশীল অভ্যন্তরীণ সমস্যা, তবুও জর্ডান সরকার অনুরোধে জর্ডানে প্রায় 2,900 জন সেনা থাকার কথা রয়েছে।